এবার প্রশ্ন করি শয়তানের, শয়তানের জন্মটা কিভাবে হয়েছিল, শয়তানের বাবার রূপটা কি, মায়ের রূপটা কি, বাবার নাম কি আর তার মায়ের নাম কি, রূপ ছিল কি, তার জন্ম কিভাবে হয়েছিল, দেখি কি কথায় আসে। রইলাম অপেক্ষায়, এই পর্যন্ত প্রশ্নে আমার কাজল দেওয়ান গায়, এই পর্যন্ত আলোচনা, এই পর্যন্ত আলোচনা, আমি হার বেশি বলিব, আমি হার বেশি বলিব, আমি হার বেশি বলিব না, শুনিবেন মিলেমিশে বাগানে বাগানে রে তুলি বসেছে, বাগানে বাগানে রে তুলি বসেছে, ও তালে লালে তুলতে তো মধু চাঙ্গের ডালে ডালে দুলছে তারা, প্রেম চাহে তোমার কাছে, বাগানে বাগানে রে বুলবুলি বসেছে গানে, বাগানে বাগানে রে বুলবুলি। একটা গান আছে না, গান শোনাবো কারে রে, বান্ধব কোথায় রইল রে, দরদি নাই, দরদি নাই রে, এই পালাটা যে শুনতে চাইছে আমাদের এমপি সাহেবা, তো উনি না আসা পর্যন্ত তো আমি মুখ খুলতে পারতাছি না। দেখেন আদম কিন্তু অলরেডি আমার দলে আয়া পড়ছে। এবার একটা গান ধরছে সাকি, পুরা বোতল দে আমারে নেশায় মজে রই, মদ খাওয়া এটা হালাল না হারাম, কথা কন নাকে হারাম না, এখনে এটা কি, যদি এক বোতল খাইতে পারে এমন একটা রঙিন নেশা হয়, বাড়ি গিয়া বাপের ভাই কেমন আছে, দেওয়ান সাপ আদম শয়তান পালা, গান গাইতে খুব হিসাব করিয়া কোন ক্রমে যেন আপনি ধরা না খান। এবার প্রশ্ন করছে একটা, যে শয়তানের জন্ম কিভাবে, মার নাম কি, বাপের নাম কি, কই জন্ম নিছে, রূপটা কি আছিল, সব কোন সব কইতাম। আমারে কয় আরে দূর, শয়তানের সব পরিচয় আছে না, আমারে কয় কয় ভালো মানুষের অজুর পানি গরম করে দেয় শয়তান, হ দেয় তো, শয়তান কোন ঠকের মধ্যে নাই, কোন ঠকের মধ্যে শয়তান নাই। দেখেন হাসান বসরি ঘুমায় রইছে আর শয়তান আত্মা টিপ্পা কয় হুজুর ওঠেন, বলে কে তুই, কয় আমার নাম হইল শয়তান, কত আমার উঠতে কসকেন, ফজর নামাজের সময় হয়ে গেছে। হাসান বসরি কয় তুই নামাজ না নষ্ট করস, তুই আমারে নামাজে যাইতে কসকেন, কয় হুজুর গতকাল নষ্টটাই করছিলাম কিন্তু ফজর নামাজ কাজা করে আর সারাটা দিন আল্লাহর দরবারে আপনি এই পরিমাণে কাঁদছেন, আপনার এক ওয়াক্তের পরিবর্তে এক লক্ষ ওয়াক্তের সওয়াব আপনার আমল নামার মধ্যে আল্লাহ লিখিয়া দিছে, যার জন্য আমার কাছে ঠক হইয়া, আপনি এক ওয়াক্ত পড়েন এক ওয়াক্তের সওয়াব ওই নেন, আমি কি কোন ঠকের কামে আছি, পরবীরের অজুর বাণী সারা জনম গরম করে দেব, কি কর সারা জনম গরম করে দেব, কারণ ওই নামাজ পড়া নামাজের সওয়াবটাই পাক, বেশি সওয়াব যেন না পায়। এই যে মদ বানাইলে আঙ্গুরের রস দিয়া, জানেননি কি, শোনেন নাই,
মদ বানায় আঙ্গুরের রস দিয়া, এই আঙ্গুরের রস পচাইলে এরপরে হইলে ওইটা নেশা হয়। কি লেগে হয় জানেন? আপনারা তো জানেন না, আঙ্গুর গাছের গোড়ার মধ্যে শয়তান মুখ ছিল। এই প্রসাব ভাই এবার গেছে ফলের মধ্যে, এর লেগে হইলো নেশা হয়। আমারে থুয়া যাইব কই? কোন কায়দা আছে? আমি কই স্ত্রী সহবাসের দোয়াটা কন কই, এটা গোপন। কে গোপন থাকবো? কেন আচ্ছা আরবিটা গোপন হোক, বাংলাটা কি কয়ে? ও কইলে আপনার একটু ঠক হয় না? কি যে কয় কয়, শয়তান ওলি আল্লাহর কাছে যাইতারে না। এই কে কইছে যাইতারে না? শয়তান ওলি আল্লাহর কাছে যায়। এই এনে কে কথা কয়? ও শয়তান না, শয়তানের শালা। এই ওলি আল্লাহর কাছে যাইতারে না কে কয়? ওলি আল্লাহর কাছে যায়। এই পানালা ভাই, ওলি আল্লাহর কাছে যায়, কিন্তু ওলি আল্লাহর কাছে গেলে ওলি আল্লাহরা তখন কি কয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজি। যখন আমি দেখি আমার নামটা লইতাছে, তখন আমি খুশি হইয়া ওখান থেকে আইয়া পড়ি। খুশি এখন থেকে গাইয়া পড়ি যে আমার নাম নিতেছে, এনার থাকনের দরকার নাকি? যে লয় না আবার ওর কাছে যাই, কয় ওলি আল্লাহর কাছে যাইতে রইল। কত ওলি আল্লাহ চিৎ করে থুয়া দিলাম। এ মুসা নবী খুন করছিল কে? কি ইব্রাহিম নবী তিন নাম মিশা কথা কইছিল কে? হ্যাঁ এ আমি কয়েছিলাম, আমি যাইতে রে। এই যে ম্যাডাম আইসেনি, আরে আহে না কে? এই দেখেন একটা গান গাইলো, গুটি কে বানাইলো রে? কামেলা রইলো কই? কে বানাইলে যে আমি বানাইছি? ওই তো শরম করে বাহুরের নাম। গুটি কে বানাইলো? গুটি আমি বানাইছি, আমি এই পর্যন্ত বানাই দিছি, এর উপরে থাই কইল আল্লাহ বানাইছে। কে বেশি বানাইছে? আমি বেশি বানাইছি না, আমি এই দর পর্যন্ত বানাই দিলাম, দরের উপরে থেকে বানাইলো আল্লাহ। পুরা কামটাই আমি করে দিছি, ফিনিশিংটা উনি দিছে। গুটি কে বানাইলো রে? কামেলা রইলো কই? যারা সত্যিকার অর্থে অলিয়া উলিয়া, তারা হইলো শয়তানের লগে দুস্তি করে, বন্ধুত্ব করে। আল্লাহর রাসূলকে, আল্লাহর রাসূলকে প্রশ্ন করেছিল যে সবার সাথে শয়তান আছে শুনি, তো আপনার লগে কি আছে? বলে হ আমার লগে শয়তান আছে, কিন্তু আমার শয়তান ডারে আমি আমার বাধ্যগত করে লইছি। এটা বুখারী শরীফ, আমার কথা না, আমনে কোরআন হাদিসের মধ্যে লেখা থুইছে। আর আমার হাদিসের মধ্যে যে কি লেখা, এটার কি কইতে? দেখেন এই আমি যে কি জিনিস একটু কইতাম নি। এই এক বেডায় দুই বন্ধু মিল্লা ওই পাশের রাজ্যে গেছে ঘুরতে, গিয়া দেখে কি ওই দেশে তেলের দাম যা, গিয়ের দাম হত্যা। তো এক বন্ধু কয় দোস্ত রে আমি বৌলে এই দেশে এ পড়ু, তেলের দামটা কি খাম, আমি আর ওই দেশে থাকুম না, এই দেশে এ পড়ু। বাড়িতে গিয়া বউ লইয়া একটা ঘোড়ার উপরে উঠিয়া এই দেশের মধ্যে আইয়া পড়ছে, আইতে আইতে গেছে ক্লান্ত হইয়া একটা গাছের মধ্যে ঘোড়া বাইন্দা বউ জামাই রইছে ঘুমাইয়া, আর ঘোড়া হইলো সুটটা ওই আরেকজনের ধান খাওয়া শুরু করে দিছিল। এই জমিনালায় দেখা ঘোড়া যে পিটি আরম্ভ করছে, পিটাইতে পিটাইতে চোদ্দানি মারিয়া লাইছে, ঘুম ভাঙ্গে গেছে বেটার। আই আইলো থাপা দিয়া ধরছে, এই
কুরআন মারিলেন না তুই কে আমি কুরআন মালি ওরে আরম্ভ করছে ওর হইল আদা মারা করছে মাইরে গেছে বউ হেরে মারিলেন না এই তুই কে কয় হ্যাঁ আমার স্বামী দিছে এক লাত্তি পেটের মধ্যে আসিল আষ্ট মাসের বাচ্চা বাচ্চা গেছে নষ্ট হইয়া গোরালাই কয় গোরা মারলো আমারে মারলো ওর পেটের বাচ্চা নষ্ট করলো এত অত্যাচার আমি সহ্য করুম না রাজার কাছে গিয়ে দিছে বিচার রাজা আমরা পাশের রাজ্য থেকে আইছি এই দেশে আপনার আপনার এক প্রজায় আমার ঘোড়া চোদ্দানি মারছে আমারে অর্ধেক মারছে আর আমার ওয়াইফের পেটের বাচ্চা নষ্ট করে আলাইছে আমি বিচার চাই রাজা কয় কি এত বড় অবিচার আমার রাজ্যে এইটা আমি হইতে দিব না সৈনিক পাঠাই দিছে দৈরা লইয়া দৈরা লইয়া আইছে কিরে আর ঘোড়া মারছ কেন কয় হুজুর আমার ফসল খাইছে কয় তুই তো মারবি তোর ফসল খাইবো আর তুই মারবি না এই মিয়া এই তোমার ঘোড়াই কি ওর ফসল খাইছে কয় হ কয় তো 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 মারবো এই তো এই বেটারে মারছ কেন কয় হুজুর যখন ঘোড়াটারে মারি উনি আইছে ফিরাইতে তাই ফিরানোর সময় মারছি কয় তো তো ঠিকই আছে তুমি কি ফিরাইতে গেছিলা কয় হ কয় তো তো তুমি মাইর খাই ভাই কয় হুজুর আমার স্ত্রীর পেটের বাচ্চা আট মাসের নষ্ট করে আলাইছে রাজায় ডাক ডাক কয় কিরে ওর স্ত্রীর পেটের বাচ্চা নষ্ট করছ আট মাসের কয় হ কয় না এত বড় অন্যায় আমি হইতে দিব না বউ আসতে থেকে লয়ে যাবি আট মাসের বাচ্চা বানাইয়া বেটার বউ বেটারে ফিরত দিবি আমার রাজ্যে কোন অবিচার আমার হইতে দিব না এডি কে করে আমি আমি আরে হ্যাঁ কয় কি কত তরিকার টুপি দেখলো এই টুপিটা কোন তরিকার ঝিলমিল ঝিলমিল করে এই টুপিটা শাহ আলমিয়া তরিকার বলি যে আপনারা খাজা মইনুদ্দিন চিশতি হ্যাঁ বাইর করছে চিশতিয়া তরিকা তরিকা মানে রাস্তা বরাবর আব্দুল কাদির জিলানি এই বাইর করছে কাদরিয়া তরিকা হযরত ওয়াইস করুনি হ্যাঁ বাইর করছে ওয়াসিয়া তরিকা না আর আমার নাম হলো শাহ আলম সরকার এই তরিকার নাম হলো শাহ আলমিয়া তরিকা তো অন্য তরিকার লগে আমার টুপি মিলবো কে এরপরে ম্যাডাম আবার ফালাইছে বিপদে এই আলহাস এটা নামাজ পড়লে কয় না নামাজি মোহাম্মদ শাহ আলম সরকার জাকাত দিলে কয় না জাকাতি মোহাম্মদ কাজল দেওয়ান কিন্তু হজ করলে এই হাজি বা আলহাস লেখে এর কারণটা কি বহেন চাচা লিখতে মানুষ সাহস পায় না কারণ হলো নামাজ কেউ কখনো পূর্ণাঙ্গ আদায় করতে পারে না এমন নামাজি আছে যে সারা বছর নামাজ পড়ে কিন্তু তার এক ওয়াক্ত হইল কাজা হয় কি তাই না এক যাকাত মানুষ দেয় যাকাতি লিখতে সাহস পায় না এই কারণে একটা পয়সা যদি ভুল থেকে যায় একটা পয়সা তাহলে তার যাকাত পূর্ণাঙ্গ হলো না কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি গ্যারান্টি দিলাম হজের মধ্যে তিনটি ফরজ
হজের মধ্যে হজ ফরজ কিন্তু হজের ভিতরে তিনটি ফরজ। এই তিনটি ফরজ যদি কেউ পালন করে সে যেন সদ্য সদ্য ভূমিষ্ঠ হওয়া মানুষের মতো নিষ্পাপ হয়ে গেল। সবাই বলেন সুবহানাল্লাহ। সদ্য ভূমিষ্ঠ হওয়া মানুষের মতো নিষ্পাপ হয়ে গেল। এ দেওয়ান সাহেব, এই হজ করা ফরজ কিন্তু হজের মধ্যে তিনটা ফরজ, এই তিনটা ফরজ কি? এটা হ্যাঁ করবো না, হ্যাঁ ভাগে পড়ছে না। আমি হজ করতে যাই, আরে আমি কইতাছি ওখান থেকে আবার ডিলাইতাছে। শোনেন দেওয়ান সাহেব, ডিলা দেওয়া ফরজ না, ডিলা দেওয়া ফরজ না। শোনেন, এই মিনার মধ্যে তিন দিন এই তিন সাতা একুশটা কঙ্কর নিক্ষেপ করতে হয়। তো এটা কেন, বেয়াদবি মাফ করবেন, আমারও বলা ঠিক না। 2016 সনে আল্লাহ পাক আমারও নিছিল, হজ করিয়াইছি, আমিও মারছি। ওই বড় বড় পাথরের মতো বানাই রাখছে, এই পিলারের মতো, ওখানে ওই মুজদালে ভেদ থেকে আইয়া প্রথম দিন মারতে হয় তিন সাতা একুশটা, এমনি করে তিন দিন মারতে হয়। তো জিগাইলাম ভাই এখানে মারার কি, আমি তো আগেই জানি, তারপরে জিগাই মানুষের বেকুব গুলি দেয় যে এখানে মারেন কে, কয় এখানে মারলে এটা শয়তান রে মারা হইলো। তা আমি চাই এই শয়তান নাই পিলা, বড় করে বানায় রাখছে। আইসে দেওয়ান সাহেব, আপনারা ওই পিলারের মধ্যে গিয়া যে আমারে ঢিলা মারেন, আমি কি ওই ঢিলা খাওয়ানোর লেগে অনেক হইয়া রয়েছি? আমি কি এতই বেকু? এটা কেন আপনারা মারেন আমার একটু বুঝে কইবেন। তো এখন যে কথাটার মধ্যে ছিলাম, এই তিনটা ফরজ পালন করলে আমার রাসূল বলছে সে সদ্য ভূমিষ্ঠ হওয়ার শিশুর মতো নিষ্পাপ হয়ে গেল। এই জন্য কেউ আলহাজ, অনেকে মনে করে যে একাধিকবার হজ করলে আলহাজ লিখতে পারে, আর কেউ মনে করে যে একবার হজ করলে হাজি লিখতে পারে। আসলে না, কোরআন আর আল কোরআন দুইটা কোরআন একখানে রাখলে কি আল কোরআন হয়? না, একটাই আল কোরআন হয়। কথা কন না কে, হ্যাঁ কোরআন হয়। আবার আপনারা কোন কোন সময় কি কন, কোরআন শরীফ, তাই না? তো কোরআন আর আল কোরআন একই জিনিস, কেউ বলে আলহাস, কেউ বলে হাজি। অনেক বয়াতিগর মধ্যে এই ভুল ধারণাটা আছে যে একাধিকবার হজ করলে আলহাস হয়। আসলে না, যে যেই নামটা পছন্দ করে। যেহেতু রাসূল বলছে সদ্য ভূমিষ্ঠ হওয়ার শিশুর মতো নিষ্পাপ, এই জন্যই এই হজ যারা করে তারা এই কথাটা লিখে। কিন্তু অন্য জিনিসের বেলায় রাসূল নিজেও কোনো গ্যারান্টি দেয় নাই, জাকাতের বেলায়ও দেয় নাই, নামাজের বেলায়ও দেয় নাই, রোজার বেলায়ও দেয় নাই। এই কারণে কেউ নিজেকে ওই রোজাদার দাবি করতে পারবে, পারে না। আশা করি ম্যাডামের জবাবটা পরিষ্কার। হ্যাঁ, যদি পরিষ্কারই হয়, মনে করে যে না শাহ আলম সরকার ঠিক জবাব দিছে, তাইলে এটা পুরস্কারের ভাবেই বুঝুন।
তেমন সব কইছে শালম সরকার যখন দেয় নাই আমি দি মুখে একই পুরস্কার কম পাইছে শাগারিপট্টি এক ইংরেজ ঢুকছে পূজা মণ্ডপ দহনের লাগা তাই দুর্গাপূজার সময় দুর্গাপূজার সময় তো ইংরেজ টুইকাই দেহে যে একটা মূর্তির দশটা হাত ইংরেজকে হোয়াট ইজ দিস টেন হ্যান্ড তো পূজার যে ঠাকুর হ্যাঁ কইতাছে ইট ইজ এ দুর্গা মা এই দশটা হাত দিয়া জগৎ সংসারের কাম করে তো ইংরেজ কয় ভেরি গুড ভেরি গুড আমরা আবার অলস মানুষ দেখতে পারি না ৫০০ টাকা বাইর কইরা দিছে যে দুর্গা মারে ৫০০ টাকা বকশিস নিছে কে ঠাকুরে তো পাশে হইল আবার ওই মহাদেবের বাঘের ছাল পরা হাতের মধ্যে কলকি গলার মধ্যে সাপ পেছাইন না হ্যাঁ মাথার মধ্যে জটা তো ইংরেজি কইতাছে এইটার এই অবস্থা কেন কয় হ্যাঁ হ্যার হাজবেন্ড এই জগৎ সংসারে কাম করতে করতে কাপড় চোপড় পড়তে ভুলে গেছে এই লেখা বাঘের ছালই পরে এরেও দিছে ৫০০ নিচে কে ঠাকুরে তো তার পাশে হইল আবার ওই যে হাতির সুর এলো বইয়ে রইছে কয় এটা কি কয় এটার নাম হইলো গণেশ কয় কি কাম করে কয় এটা কোনো কাম করে না এটা খায়ার ঘুমাহে কয় ওর ৫০০০ টাকা জরিমানা আমরা কোন আজেরা মানুষ দেখতারি না এখন এত খোঁজের নিচে জরিমানা হাই দিব না আমার উপরে জবাব হালাই দিয়া আর টাকা গণবেন আমনে আমারে দিবেন আর হেরতে জরিমানা করবেন আমি খালি ম্যাডাম আপনার কথাটা চিন্তা করি আপনি আমার লগে হেরে কেমনে সেট করলেন কার লগে কারে দিয়া গান গাওয়াইতে বেটা হিসাব কিতাব করিয়া করছি এই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়া যায় আর শয়তানের লগে দেখা আমার লগে আমার লগে তা আমি কি কইলাম আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ কোন জবাব দেয় না রসুল চাইয়া দেহে এটা তো শয়তান খালি কয় ওয়ালাইকুম আসসালাম তাইলে শয়তানের উপরে আল্লাহর রহমত নাজিল হয়ে যাব না কি কোন আপনারা খালি কইলো ওয়ালাইকুম ফিন্নারে জাহান্নাম ওয়ালাইকুম ফিন্নারে জাহান্নাম মানে তোরে আল্লাহ জাহান্নামে নেক আমি মনে করলাম তা জাহান্নামের লাগিও তো একটা দোয়া করছে তা আমারে কয় কিরে তোর এই কান্দের মধ্যে জাল কে তা আমি কইলাম ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মানুষগুলি যখন ঘুমাইয়া থাকে এই জালটা দুনিয়ার মধ্যে ছড়াই দেই তখন এই মানুষগুলি ফজরের নামাজ বাদ দিয়া হুইয়াই থাকে হাজার খোঁচাইও উড়াইতে পারে না বউও পারে না জামাইও পারে না এক বেড়া এক হুজুর নিচে দাওয়াত করে খাওয়ানোর লেগে তো বেড়াই গেছে বাজারে হুজুরে মনে মনে কয় ওরা নামাজ পড়ে না বেনামাজি একটু জিজ্ঞেস করি বেটির ডাকদা কয় আসছু ওই ফজরের নামাজ কয় রাখা ফরজ গো কয় ৮ রাখা হুজুরে যে দৌর যে গেলি তাহলে বেনামাজি তো বেটা বাজার করে আইয়া দেয় হুজুর দৌর বেড়ে যাইতেছে গা বেটিরে কয় কিরে হুজুর জায়গা কে কয় আমারে জিগাইলো ফজর নামাজ কয় রাখাত ফরজ আমি কইলাম ৮ রাখাত হুইনে যাইতেছে গা কয় তুই ২ রাখাত কবি না কই ৮ রাখাত কই এই হুজুর রাখতারি না
আট রাকাত কইয়াই হুজুর ডাক্তারি না আর দুই রাকাত চাবির ছোরা কোনটা কসকস করে চকচক করে কোনটা জং করে রয়েছে এর কারণটা কি কইয়া রাসূলুল্লাহ মনে কিছু করেন না ওই যেগুলি দেখেন না চকচক করে ওগুলি নিত্তি মারি যেই তালার চাবি বেশি বেশি ব্যবহার করেন ওই চাবিটা কিন্তু চকচক করে কি আমার নবী কয় কি রে তো এই চাবি এরকম জং করে রয়েছে কেন কই ইয়ারা মনে কিছু কইলেন না কই কে কই এটা বানাইছিলাম আপনার লাগা আজ পর্যন্ত আর এই চাবিটা মারতে পারি না এর লাগা এটা জং করে রয়েছে এই তোর জোলার মধ্যে কি হাবা দিয়া কতটি ছবি বাইর করছে এই কই যায় ম্যাডামের কাছে বুদ্ধি আনতে চায় হ্যাঁ বড় গায়িকা না বুদ্ধি আনতে চায় এই ঘরের বাইরে বা ঘরের পিছে প্রসাব করতেছে ঘুমে থেকে উঠা দেয় বিছনা বাসায় এলাইছে হয়নি হয় না এটা কে করায় আমি করাই আমি এই আপনি চালু আসেন তো চেহারা দেখতে দেয় রাইতে হুইয়া হুইয়া রসগোল্লা খাইতে খাইতে মুখের মধ্যে সেবড়ি উঠে হেলাইছে কোমে থেকে উঠা দেহে চাবাইতে চাবাইতে খাতার কোনা সিজা লাইছে এডি কে করা আমি আমি এ দেওয়ান সাহেব আদম আপনি খালি জবাব করবেন এই যে আপনার ঘুমের ঘরে চুরি হয়ে যায় আপনার ঘুমের ঘরে চুরি হয়ে যায় সেই চোরাই চুরিটা করাই আমি কিন্তু আপনি এটাকে রক্ষা করতে পারেন না কেন এটা কেন আপনি রক্ষা করতে পারেন না আপনি আর আপনার আল্লাহ কি এই ক্ষমতা নাই রক্ষা করার কথা কর না কেন আছে কো কি কইছি তো বুঝছেন যারা বুঝেন নাই যারা বুঝেন হ্যাঁ বুঝাই দিয়ে আসতে এরপরে কয় যে জন্ম দেখেন আমার জন্ম রয়েছে সাত জমিনের নিচে আমার জন্ম হয়েছে সাত জমিনের নিচে আমার বাপের নাম আছিল খবিশ কি না খবিশ আর মার নাম হইল নীলবিশ বাবা ছিল বেড়ার আকৃতির আরে বাঘের আকৃতির আর মা ছিল বেরির আকৃতি চিন্তা করেন হেরা মিলনটা করছে কি একটা বাঘ আর একটা বেরি তাও কই সাত জমিনের নিচে ওখান থেকে আবাদত করতে 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 উঠতে উঠতে আমি সেই আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত গেছিলাম দেখুন সাহেব আমি জবাব করলাম।